নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আবার স্বাগত জানাই অন্য ফার্নিচার ওয়ার্কসের কাজে। তো গাইজ, আজকের এই ভিডিওতে থাকছে যে খাটের নর্মাল যে ইংলিশ খাট হয় তার যে পায়াগুলো হয়, পায়ের ডিজাইন কীভাবে রেডি করা হচ্ছে সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওর মধ্যে। তো গাইজ, একদম ডিটেলসে থাকছে যে পায়ের যে এটা টার্নিং মেশিনের মাধ্যমে যে ডিজাইনটা নেওয়া হচ্ছে রাউন্ড ডিজাইনের মধ্যে, তো সেই ডিজাইনটা কীভাবে নেওয়া হচ্ছে আর কী কী মেজারমেন্টের মধ্যে আমরা পায়া ইংলিশ খাটের পায়া কাটিং তার সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের এই ভিডিওর মধ্যে। গাইজ, এছাড়া ভিডিওটি কন্টিনিউ, যারা এখনো ভিডিও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো গাইজ, চলুন এবার ভিডিওটা শুরু করে যাই। এই যে কাটটা দেখছেন, এই পায়াটা, এই পায়াটার নর্মাল সাইজ আছে 4 ইঞ্চি, ঠিক আছে, 4 ইঞ্চি/4 ইঞ্চির নর্মাল ইংলিশ কাটের পায়া এই 4 ইঞ্চি/4 ইঞ্চি সাইজের নেওয়া হয়। দুই এটা সে নিচ সাইডটা, তো নিচ সাইডটা সেন্টার পয়েন্ট কীভাবে বার করছি, ফার্স্ট আমার এখানে কুটসুদ আছে, কুটসুদ দিয়ে আমি এটাকে দাগ নিয়ে নেব, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এই কুটসুদটাকে এভাবেই প্রত্যেকটা সাইড থেকে এখানে আমি চালিয়ে নেব, ঠিক আছে। ফ্রেন্ডস, এখানে যেমন কি দেখছেন, আমি 4 সাইড থেকে চালিয়ে নিয়েছি কুটসুদটা, তার সেন্টার পয়েন্টটা কিন্তু অ্যাকচুয়াল বেড়ে গেছে, এটা কিন্তু এটা একবারে সেন্টার পয়েন্ট, ঠিক আছে, সেন্টার পয়েন্ট বেরিয়ে গেছে। তো এই সেন্টার পয়েন্টটাকে ক্যাচ করে আমি এটার গ্রুপ করে নেব। এখানে আমি এটা গ্রুপটা করব বাটালি দিয়ে, ঠিক আছে, 600 বাটালি আছে। তো গ্রুপটা কীভাবে করছি, এখান থেকে বাটালি দিয়ে এটাকে কাটিং করে গ্রুপটা বার করে নেবো। ওকে, এটার গ্রুপ হয়ে গেছে কমপ্লিট। এরপর এটার মাথা সাইডটা পয়েন্ট করে নিচ্ছি সেমভাবে, মাথা সাইডটাও এটার পয়েন্টিং হয়ে গেছে আর মিডিল সেন্টার বেরিয়ে গেছে। তো এই ফোলার মাধ্যমে বা এই টপনাটার মাধ্যমে এটা আমরা সেন্টার পয়েন্টটাতে এটা টপ করে নেবো, যাতে ফিটিং করতে অনেকটাই সুবিধার মধ্যে হয়, ঠিক আছে, যেন না কোনো প্রবলেম আসে। তো এটা দিয়ে এবার এখানে আমরা টপনাটা মেরে নেব। তো সেন্টার পয়েন্টের আমাদের টপনা পয়েন্ট হয়ে গেছে, তো এইভাবে এটাকে আমি পয়েন্ট করে নেব। তো ফ্রেন্ডস, মেশিনে চাপানোর আগে তার আগে কর্নগুলোকে একদম সেম টু সেম মাপে কিছুটা কাটিং করে নিলে সবচেয়ে বেস্ট হয়। এখানে 22 দিয়ে এটা কাটিং করে নেওয়া হলো, তো সেম পজিশনে কাটিং করে নিলে রাউন্ডটা গোল ডিজাইনটা নিয়ে আসতে খুব তাড়াতাড়ির মধ্যে হয়, তাছাড়া অনেকটা টাইম লেগে যায় আর মেশিনের উপরেও সেই কারণে লোড বেশি পড়ে। তো গাইজ, সাইডগুলোকে কাটিং করে নেওয়াই সবচেয়ে বেস্ট। তো ফ্রেন্ডস, এই হলো আমার উড টার্নিং মেশিন, আর এই উড টার্নিং মেশিনে এটা ডিজাইনের জন্য এটা চাপিয়ে নিয়েছি, যেটা ফ্ল্যাট সাইড কাটিং গ্রুপ করেছিলাম সেটা এই সাইডে, ডাউন সাইডে যেটা মেন রানিং হচ্ছে সেই সাইডে হয়েছে, ওকে, আর এই সাইডটা মাথা, ঠিক আছে, যেটা অ্যাকচুয়াল আমরা এটা করি বলে হয়। তো গাইজ, এটা এখানে ফিটিং হয়ে গেছে, এরপরে এটা ডিজাইন করবো, তো গাইজ দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আসুন এবার ডিজাইনটা শুরু করা যাক।
फ्रेंड्स एटा हो गए एक बारे कमप्लीट ओके और गाइज एट खुले नाम फ्रेंड्स जदि भिडियो भलो लेगे थे अवश्य भिडियो की एक लाइक कर देवें जरा चैनल के एखो सबसक्राइब करें ता प्लिज गाइज चैनल के सबसक्राइब कर साथ थकून और पास बेल आइकन क्लिक करल सिलेक्ट कर रखु नतून नतन भिडियोर आपडेट पावर जो यम ही तो गाइज ये भिडियोते एंड कर लाटा भलो थकबें।